বন্ধুরা করবিস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি পালং পনির সম্পূর্ণ নিরামিষভাবে। আসুন এবার দেখে নেই আমরা এটা কি করে তৈরি করি। ভাপানো হয়ে গেছে, এবার আমি পালং শাকটাকে ঠান্ডা জলে নামিয়ে দিলাম। আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এবার এভাবে এটা তুলে ঠান্ডা জলে ঢেলে দিব। তো ফ্রিজের জল হলে খুব ভালো হয়। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। রান্নাটা পুরোটাই ব্যাটারেও করা যায়, তো আমি তেলের সাথে ব্যাটার দেব, তেলটা গরম হোক। এবার আমি তেলটা গরম হওয়ার পর এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এটা নিরামিষ মতেই হবে পুরোটা। ব্যাটার গলে গেছে, এবার আমি এখানে পনিরগুলো হালকা ভেজে নেব। পনির আমি হালকা হলুদ মাখিয়ে রেখেছি, এটা আপনাদের ইচ্ছা, নানা হলেও চলবে। পনিরটাকে খুবই হালকা ভাজতে হবে, জাস্ট এপিট ওপিট করে নেওয়া। পালংটাকে আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, জলটা চিপিয়ে চিপিয়ে দিব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ ধনে পাতা দিব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার পনিরের গরম হওয়া তেলটা আছে ব্যাটার সহ। এখানে আমি চার পাঁচটা এলাচ, দু তিন টুকরো দারচিনি আর একটা লং দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ কালো জিরা দিব। দিয়ে এটাকে একটু ভেজে নিব। এবার আমি এখানে পালংটা দিয়ে দেবো। এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে রেখেছিলাম। আঁচটাকে অবশ্যই মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে, আর এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আমি এখানে একটু আদাও পেস্ট করে নিলাম এবং আদাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিব। এরকম ভাবে মোটামুটি 3-4 মিনিট আমি হতে দিয়েছি। যখন এভাবে জলটা শুকিয়ে গেছে, এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিব। জল দিয়ে এখানে তুলে রেখেছি আমি ভাজা পনিরটা, এটা দিয়ে দিব। দিয়ে এভাবে নাড়িয়ে কিছুক্ষণ এভাবে হতে দিব। পনির দিয়ে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু স্লাইট সামান্য পরিমাণে, এই যে এইটুকু পরিমাণ আমি জিরার গুঁড়া দিব, একদমই কম। আর একটু হলুদ অ্যাড করবো, এটা না করলেও চলে, আমি একটু হালকা হলুদ অ্যাড করে নিচ্ছি। আর দিব সামান্য পরিমাণ চিনি। দিয়ে সবগুলো ভাবে নাড়িয়ে নিব। এবার আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব, আঁচটাকে মিডিয়ামে রেখে। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম।
আমার পালং পনির রেডি হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। দেখো এরকমই হবে ঘনত্বটা। আমি এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি।